রাজধানীর অবরোধের খবর খবর জানাতে সায়দাবাদ এলাকায় রয়েছেন সহকর্মী নিয়াজ মোরশেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, সায়দাবাদে দূরপাল্লার যান চলাচল কেমন দেখছেন? যাত্রী ও বাস কর্তৃপক্ষ কি বলছে? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন সেখানে? তুষা, যেমনটি বলছিলেন, আসলে সায়দাবাদ এলাকায় আমি ঠিক দয়াগঞ্জ এলাকাতে রয়েছি। আমরা সায়দাবাদে রওনা দিয়েছিলাম, কিন্তু সায়দাবাদ আসলে আমরা পৌঁছতে পারিনি, কিছুটা যানজটের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম সদরঘাট থেকে আস্তে আস্তে। সে বিষয়ে আপনাকে একটু বলে রাখি, আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সাধারণ যে পরিবহন রয়েছে, গণপরিবহন যেগুলো, সেগুলো কিন্তু ঠিকই চলাচল করছে এবং সেগুলোর উপস্থিতি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর সড়কগুলোতে। এবং রিক্সা, ব্যক্তিগত গাড়ি এবং আপনার আর যেসব অটোরিক্সা বা সিএনজি মোটরসাইকেল, সেগুলো কিন্তু সবই কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে। যদিও এখন কিন্তু সকাল 10টা বাজে, এখন অফিসে যাওয়ার সময়, সেই সেই জায়গা থেকে যদি চিন্তা করি রাজধানী কিন্তু বেশ সরব অবস্থায় রয়েছে। তেমন একটা কিন্তু প্রভাব কিন্তু আসলে অবরোধের পড়ছে না, এবং অবরোধ কিন্তু আপনার আর আজকে কিন্তু ঠিক 36 ঘন্টার অবরোধ রাখা হয়েছে গতকালকে, যেটি হলো আপনার এর আগে কিন্তু প্রতিবারই 48 ঘন্টার অবরোধ রাখা হয়েছিল, এবার কিন্তু ব্যতিক্রম করে 36 ঘন্টার অবরোধ রাখা হয়েছে। এবং এই অবরোধের কিন্তু 11 দফা আজকে প্রথম দিন সকাল 6টা থেকে শুরু হয়েছে। এর আগেও আমরা দেখেছি আসলে আপনার সদরঘাটে আমরা গিয়েছিলাম, সদরঘাটে দেখলাম যে আসলে আপনার লঞ্চের কিন্তু আসলে চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যাত্রীরাও বেশ সরব রয়েছে, তারা কিন্তু যাতায়াত করতে পারছে। এবং তাদের আসলে অভিযোগ, যদিও এখন কিছুটা যাত্রী সংকটে ভুগছে লঞ্চ মালিকরা, সেই অভিযোগটা কিন্তু আসলে লঞ্চ মালিকরা করেছেন, এবং যাত্রীরা বলছেন যে যাত্রী হলেই আসলে লঞ্চ ছেড়ে যাচ্ছে, এবং যাত্রী সংকটের কারণে আসলে লঞ্চ ছাড়তে কিছুটা বিলম্বিত হচ্ছে, এবং আপনার তারা আসলে বেশিরভাগ আপনার একটু অপেক্ষা করতে হয়েছে, সঠিক সময় লঞ্চ হয়ে যাচ্ছে না, এমন একটা অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে পেয়েছি। আমরা কিছুক্ষণ পরে সায়দাবাদে যাব, এবং সায়দাবাদের আসলে আমরা দেখেছি এর আগেও দূরপাল্লার বাসগুলো কিন্তু আসলে আপনার আগের অবরোধগুলোতে ছেড়ে গিয়েছে, এবং যদিও কিছুটা যাত্রী সংকটে ভুগতে পারে, কিন্তু তারপরে কিন্তু আসলে লঞ্চ এবং আপনার যে গাড়ি এবং দূরপাল্লার যে বাস, সেগুলো কিন্তু আসলে আপনার ছেড়ে গিয়েছে। এবং আপনি আমার পেছনে এবং আমরা এতক্ষণ যে ক্যামেরায় দেখলেন আসলে ব্যক্তিগত গাড়িগুলো এবং গণপরিবহন যেগুলো, সেগুলো কিন্তু সবই আসলে এখন স্বাভাবিক হয়ে গেছে। আসলে অবরোধের কিন্তু আসলে খুব একটা আপনার প্রভাব কিন্তু আসলে রাজধানীতে পড়ছে না, এবং যদিও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি না তৈরি হয়। তৃষা, এই ছিল আমার কাছে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পর আমরা সায়দাবাদ যাবো, সায়দাবাদের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।